লোকসভা ভোটে বিপর্যয়ের পরই প্রথম রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবির সূত্রের খবর, এই সফরে 26-এর আগে দলীয় সদস্য সংগ্রহে জোর দিতে চলেছেন অমিত শাহ। লক্ষ্য অন্তত 1 কোটি সদস্য সংগ্রহ, সেজন্য বেঁধে দেওয়া হয়েছে টার্গেট, আর কাল তার সূচনা হতে চলেছে অমিত শাহর হাত ধরে। ইউজেডসিসিতে অমিত শাহ আমাদের দেশের গৃহমন্ত্রী এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, তিনি এটা সূচনা করলেন। কিছুদিন আগেও রাজ্য উত্তাল হয়েছিল আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনে, সেই আন্দোলনের রেশ এখনো থিতিয়ে যায়নি। কিছুদিন আগে নির্যাতিতার বাবা ইমেল করেছিলেন শাহকেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানান তিনি। শাহের বঙ্গ সফরের খবর সামনে আসতেই নির্যাতিতার পরিবারের হয়ে ব্যাট ধরেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। আমি চাইব যে অমিত শাহজি তার অন্যান্য যা কর্মসূচি থাকুক সেগুলোকে ধরে রেখে অগ্রাধিকারের ভিত্তিতে যেন তিলোত্তমার বাবা আমাকে তিনি সময় দেন, তারা যা বলতে চান সেগুলো তিনি শোনেন। অমিত শাহ সরাসরি এই ঘটনার মধ্যে হস্তক্ষেপ করার অর্থ হলো তখন আবার এই কুনাল ঘোষই সকালবেলা আবার হ্যান্ডেল ধরে নেবেন এবং বলবেন যে এই পুরো ব্যবস্থাটার জন্য হচ্ছে বিজেপি দায়ী। নির্বাচনের আগে তো উনি বারবার আসেন, যদিও সেই উদ্দেশ্য সফল হয় না, কিন্তু উনি বারবার আসেন। বিজেপি যদি সদস্য সংগ্রহে নামে তো আগে তো ঘর সামলানো উচিত সিপিএমে, কারণ সিপিএম এর মিছিলে যারা যায়, মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর হয়ে যারা বড় বড় কথা বলে তারাই তো বিজেপির ভোটার। বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিবার নির্যাতিত পরিবারের সঙ্গে দেখা হতে পারে শাহের, তখন কথা হতে পারে দুই পক্ষের। বিধানসভায় শূন্য হলেও আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ময়দানে দেখা গিয়েছিল বামেদের, অথচ রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও নবান্ন অভিযান ছাড়া আরজিকর নিয়ে সেভাবে ধাক্কাতে পারেনি বিজেপি। সামনে রাজ্যে 6 বিধানসভায় উপনির্বাচন, আবার 26-এর বিধানসভা ভোট, শাহের সামনে চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির এহেন সংগঠনের হাল ফেরানো। ক্যামেরায় মিন্টুর সঙ্গে মৌমিতা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।